আরকিপুর থানা ঢিলছড়া দূরত্বে রাতের আঁধারে তিন ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ 10,000 চুরি হয়ে যায়। ঘটনা উদয়পুর মধ্যপাড়ার প্রয়াত সহদেবদের বাড়িতে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে তারা যখন ঘুমিয়ে পড়ে তখনই চোর তাদের কাজ সম্পন্ন করে। আরকিপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয় শনিবার। আরকিপুর থানার কর্মীরা এদিন বিকেলবেলা তাদের বাড়িতে গিয়ে তদন্ত শুরু করে। তবে থানা থেকে ঢিলছড়া দূরত্বে এরকম চুরির ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে গোটা উদয়পুর শহর জুড়ে। আমরা এতদিন ছিলাম না, কালকেই আইসি, রাত্রেবেলা সব টায়ার্ড, যার জন্য আমরা শুয়ে গেছি। আজকে সকালবেলা দেখি আমাদের টাকা গয়না টয়না কোনো কিছু নাই। ওই ঘরটা একটু আলাদা থাকে, আমরা একটু কম যাতায়াত করি। সকালবেলা আমরা দেখছি আমাদের প্রায় 3 লাখ 3 ভরির উপরে সোনা নাই, তারপরে টাকাগুলি নাই। তারপর খোঁজাখুঁজি করতেছি, থানাতে গেলাম, থানাতে কইলাম, থানার থেকে পুলিশ এলো, আয়া সব জায়গায় টেনে গেল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।